দপ্তরের কর্মকর্তার সাথে আলোচনা করছি, ভালো করে বুঝছি, ভিতরে ঢুকছি, দেখে নেই কী অবস্থা। তবে আমাদের সরকার প্রচুর কাজ করেছে। আপনারা যখন প্রেস কনফারেন্স করবো তখন বুঝবেন আমাদের যে কৃষি দপ্তর, এর যে 5 বছরে যে কাজ করেছে আপনারা চিন্তা করতে পারবেন। প্রভূত উন্নয়ন করেছে কৃষকদের উন্নয়নের জন্য, অর্থাৎ কৃষকদের আয় বাড়ার জন্য যা যা করা এবং প্রোডাকশন বৃদ্ধি করার জন্য যা যা করা সব কিছু করেছে বলে আমার ধারণা, আমি যতটুকু কাগজপত্র দেখছি। তারপরেও দু একদিন মধ্যে আপনাদের ডাকবো, দেখি আমাদের সরকার গত 5 বছর কী কাজ করেছে এটা প্রথম বলবো, এবং আমাদের নিয়ার ফিউচার প্ল্যানিং কী এটা আপনাদেরকে জানি। রাজ্যবাসীর প্রতি আপনার কী আবেদন থাকবে? আবেদন থাকবো আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এটা গড়া আমাদের লক্ষ্য, আত্মনির্ভর ত্রিপুরা এটা গড়া আমাদের লক্ষ্য, এবং আমরা চাই এক ত্রিপুরা এক পরিবার এক ভবিষ্যৎ, এটা আমাদের স্লোগান। এই স্লোগানকে সামনে রেখে সবকা সাথ সবকা বিকাশ স্বার্থে আমরা কাজ করি।